ইন দিস টাইম, এই মুহূর্তে যুবক যুবতীদের জন্য সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় মরণ ব্যাধি, ক্যান্সারের নাম হচ্ছে র‍্যাগ ডে। মুরব্বীরা বোঝে নাই, কারণ মুরব্বীরা র‍্যাগ ডে কি তারা শুনেও নাই। কিন্তু এই আমি যেহেতু বিশেষভাবে সবার জন্যই আমি কথা বলি, তবে আমার অনেক বড় একটা টার্গেট হচ্ছে যুব সমাজ, কারণ আমি বিশ্বাস করি যুব সমাজ যদি সঠিক পথে আসে তাহলে পুরো সমাজটা সঠিক পথে আসতে বাধ্য হবে। কারণ আজকে যে যুবক 5 বছর পরে সেই তো মেম্বার অফ পার্লামেন্ট হবে, আজকের যুবক তো আগামী দিনে সচিব হবে, আপনি তো বুড়া, আপনি তো আগামী দিনে মেম্বার অফ পার্লামেন্ট বা সচিব হতে পারবেন না। এই জন্য ফার্স্ট টার্গেট যুবকগুলোকে ভালো করা, যুবকগুলোকে নেশা মুক্ত করা, ইয়াবা মুক্ত করা, ড্রাগ মুক্ত করা, তাদেরকে বিজাতীয় সংস্কৃতি মুক্ত করা, তাহলেই এই সমাজটা সুন্দর হতে পারে। আজকের যুবক যুবতীরা র‍্যাগ ডে নামক এক বিজাতীয় সংস্কৃতির মধ্যে আপাদমস্তক ডুবিয়ে দিয়েছে। র‍্যাগ ডে হচ্ছে এক সময় আমরা স্কুল কলেজ শেষ করার পরে ভার্সিটিতে ওঠার আগে একটা বিদায়ী অনুষ্ঠান করতাম, একটা সমাপনী অনুষ্ঠান করতাম। স্কুল জীবনটা আজকে শেষ হয়ে গেল, আজকে কলেজ জীবনটা শেষ হয়ে গেল, বন্ধুদের সাথে আর কবে কখন দেখা হবে কিনা জানি না, স্যারদের সাথে আবার কবে দেখা হবে তাও জানি না। তখন দেখা যেত আমরা স্যারদের কাছ থেকে দোয়া নিতাম, হুজুরদের কাছ থেকে দোয়া নিতাম, কান্নাকাটির একটা রোল পড়ে যেত, একটা আবেগ ঘন মুহূর্ত তৈরি হতো, কিছু মিষ্টি তবরকের ব্যবস্থা করা হতো, দোয়া কালাম পড়ে এরপরে একটা বিদায় অনুষ্ঠান করা হতো, প্রিন্সিপাল স্যার বক্তব্য দিয়ে শেষ করে দিতেন। আর এই বিদায়ী অনুষ্ঠানটাকে বর্তমান প্রজন্মের যুবক যুবতীরা নাম দিয়েছে র‍্যাগ ডে। র‍্যাগ ডে বলতে আমরা যা করতাম তারা এটার ধারে কাছেও নাই, তারা এখন এই দিনটাকে অর্থাৎ বিদায়ী দিন, এই দিনটাকে এত বাজেভাবে নোংরাভাবে তারা সেলিব্রেট করছে। যুবক যুবতীরা, আপনাদের যাদের সন্তান আছে আপনারা খেয়াল রাখবেন, আপনার ছেলে আপনার মেয়ে কি র‍্যাগ ডেতে জড়িত হয়ে যাচ্ছে কিনা, এটা তো আপনার দায়িত্ব। আপনার অজান্তেই হয়তো আপনার মেয়েটা র‍্যাগ ডে পালন করে বাড়িতে এসে ঘুমাচ্ছে, আপনি জানেনও না। র‍্যাগ ডের তারা যেই নিয়মটা বের করেছে, যুবক যুবতী সবাই হোয়াইট টি শার্ট পরে, সাদা একটা গেঞ্জি পরে, ব্ল্যাঙ্ক হোয়াইট টি শার্ট। এই হোয়াইট টি শার্টের মধ্যে এত বাজে বাজে নোংরা কথা, বাজে বাজে নোংরা থার্ড ক্লাস গালি গালাজ লেখা থাকে, যেগুলো মসজিদের মাইকে বলাটাও আমার জন্য শোভনীয় নয়। এত বাজে বাজে কথা, এত মারাত্মক বাজে বাজে কথা, যেটা এখানে আপনার সামনে আমি বলতেও লজ্জাবোধ করছি, ওটা মেয়ে ছেলের জামায় লিখে দেয়, ছেলে আর পর তার মেয়ে বান্ধবীর জামায় লিখে দেয়, এরকমের নোংরাম অশ্লীলতা কখনো ইসলামের কালচার হতে পারে? এজন্য যুবক যুবতী, তোমাকে বিশেষ করে আমি বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা স্পেশাল একটা প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আফনা, যুবকদেরকে বলবেন, যুবক তোমার যৌবনের এই উদ্দীপ্ত সময়গুলো তুমি কিসে ব্যয় করেছো? যুবতীদেরকে বলবেন, যুবতী তোমার যৌবনের ওই সময়টাকে তুমি কিভাবে ব্যয় করেছো? এখন আপনি যদি আপনার যৌবনের এই সময়গুলোকে বিজাতীয় সংস্কৃতির মধ্যে নিয়ে ব্যয় করেন তাহলে আল্লাহ তাআলার কাছে ধরা খেতে হবে না? এজন্য আমার কলিজার টুকরো প্রিয় যুবক, এই কাজ থেকে ফিরে আসুন। র‍্যাগ ডে তোমার জন্য না, তোমার জন্য র‍্যাগ ডে পালন করা মানায় না, কারণ তোমার আদর্শ তো হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হি ইজ আওয়ার আইডল, হি ইজ আওয়ার বেস্ট এক্সাম্পল, উই শুড ফলো হিম এভরি টাইম এভরি প্লেস অফ আওয়ার লাইফ। রাসূলের জীবনের প্রত্যেকটা মোড় থেকে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন।